কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। সমুদ্র চীনকে চ্যালেঞ্জ, বৃহত্তর নৌমহড়া ট্রপিক্স এর প্রস্তুতি, ভারতের জলে নামবে রণতরী, উড়বে ফাইটার জেট। চ্যানেল টোয়েন্টি তার থাকছে প্রতিরক্ষা। ভারতের চার গুণ দাবে যুদ্ধ পরিস্থিতিতে চীন ড্রাগনের সঙ্গে কড়া টক্কর দিতে তৈরি ভারতীয় সেনা। ফের পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতীয় জওয়ান নিহত, চীন পাক যৌথ জোট গঠন। পাকিস্তানের বিতর্কিত ম্যাপ মিটিং ছাড়ল ভারত। কৃষকের ছেলে যেভাবে জাপানের প্রধানমন্ত্রী, জেনে নিন করুণ কাহিনী। ইসরায়েলের ফাঁদে আরবরা, আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিন। এরপর আরো থাকছে চীনা রেডারে মোদি সোনিয়া, মমতারাও। সর্বশেষ চ্যানেল টোয়েন্টি দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন। ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ভ্রমণ করতে পারবেন যে 41 দেশ। দর্শক শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন। সমুদ্র চীনকে চ্যালেঞ্জ, বৃহত্তর নৌমহড়া ট্রপিক্স এর প্রস্তুতি, ভারতের জলে নামবে রণতরী, উড়বে ফাইটার জেট। নিয়ন্ত্রণ রেখা তথা এলএসি তে পাক সন্ত্রাস এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা তথা এলএসি তে চীনের সঙ্গে সীমান্ত সংঘাতের আবহে নৌশক্তিকে শত গুণে বাড়িয়ে তুলেছে ভারত। সমুদ্রে চীনের আগ্রাসনী দিকে চ্যালেঞ্জ ছুড়ে জাপান, আমেরিকা ও অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে চার শক্তির কোয়াডের নৌসেনা মহড়া হতে পারে এই বছরেই। একই সঙ্গে সমুদ্র ও আকাশে বৃহত্তর সামরিক মহড়া ট্রপিক্স এর জন্য প্রস্তুতি শুরু করতে চলেছে ভারত। নাম না করলেও মূলত চীনকে ভাট্টা দেওয়াই এই নৌ মহড়ার অন্যতম উদ্দেশ্য। জলপথে নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন, যুদ্ধ জাহাজ সাজিয়ে আকাশপথে কমব্যাট ফাইটার এয়ারক্রাফট উড়িয়ে ভারত দেখিয়ে দেবে যে কোন জায়গাতেই তারা অপ্রতিরোধ্য, নিয়ম বহির্ভূত আগ্রাসনের ঘোর বিরোধী। প্রতিরক্ষা, ভারতের চার গুণ দাবি যুদ্ধ পরিস্থিতিতে চীন ড্রাগনের সঙ্গে কড়া টক্কর দিতে তৈরি ভারতীয় সেনা। নয়াদিল্লির দাবি, নতুন করে চীনা আরো 10,000 সেনা মোতায়েন করা হয়েছে প্যাংগন লেকের দক্ষিণে। এছাড়া দেশীয় জঙ্গি বিমান ও ভূমি থেকে আকাশে নিক্ষেপের জন্য ক্ষেপণাস্ত্র বসিয়েছে চীন। চীনের মোট সেনা মোতায়েন 52,000 ছড়িয়েছে। এবার সমুদ্র চীনকে চ্যালেঞ্জ জানাতে এক মাসের নৌমহড়া ট্রপিক্স শুরু করতে যাচ্ছে ভারত। এমন অবস্থায় চীনের বিরুদ্ধে অনেকটা যুদ্ধ প্রস্তুতির ঘোষণা দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নিজ দেশের সংসদে দাঁড়িয়ে প্রতিরক্ষা মন্ত্রী রণ প্রস্তুতির ঘোষণা দেন। তিনি বলেছেন, ভারতের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবসময় প্রস্তুত। এ সময় তিনি নিয়ন্ত্রণ রেখায় সেনা প্রত্যাহার সহ চীন মানছে না বলে অভিযোগ করেন। ভারতীয় মিডিয়া এনডিটিভি বলছে, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা, সামরিক এবং কূটনৈতিক পর্যায়ে এখনো ভারতের সঙ্গে আলোচনা চলার কথা বলেও নিয়ন্ত্রণ রেখার সেনা প্রত্যাহার সহ যেসব শর্ত ছিল তার কিছুই মানছে না বেইজিং। বিষয়টি উল্লেখ করে এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, মস্কোতে চীনা প্রতিনিধিদের সাথে অনবদ্য আলোচনা হয়েছিল। সেখানে তাদের সেনা মোতায়েন এবং স্বেচ্ছাচারী আচরণ নিয়ে খোলামেলা আলোচনা হয়। ভারত সবসময় শান্তিপূর্ণ সমাধান চায়, সে বার্তা দিয়েছিলাম, কিন্তু তারা কিছুই বাস্তবায়ন করছে না। ভারতের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত আমরা। অন্যদিকে 45 বছর প্রথমবার এলএসি তে গুলি চালানোর ঘটনা ঘটার পর লাল ফৌজের কার্যকলাপে ভয় পেয়েছে ভারতীয় সেনা, তাই অসুস্থতার অজুহাতে ছুটির আবেদন করেছেন 80,000 জওয়ান। ফের পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতীয় জওয়ান নিহত, চীন পাক যৌথ জোট গঠন। জম্মু কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে এক ভারতীয় জওয়ান নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন আরো 2 জন সেনা সদস্য, এদের মধ্যে একজন সেনা কর্মকর্তা রয়েছেন। মঙ্গলবার রাজৌরি জেলা নিয়ন্ত্রণ রেখার এই হামলা ঘটনা ঘটে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতি ভঙ্গ করে পাকিস্তান এই হামলা চালিয়েছে, বিনা উস্কানিতেই এই হামলা চালানো হয়। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে উত্তপ্ত হয়ে উঠে রাজৌরি সেক্টর, বিনা উস্কানিতে গুলি চালাতে থাকে পাকিস্তানি বাহিনী। তবে এ পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। শুধু রাজৌরি সেক্টরে নয়, নিয়ন্ত্রণ রেখা বরাবর সুন্দরবানী সেক্টরে ছোট অস্ত্র ও মর্টার হামলা চালাতে থাকে পাকিস্তান, চলে এক টানাশলি। 2 আহতদের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। ভারত জানিয়েছে, চলতি বছরে জম্মু রিজিয়নে 3,186টি সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে পাকিস্তান। জানুয়ারি থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত এই হিসেবে এ তথ্য দিয়েছে ভারত। এরই সঙ্গে নয়াদিল্লি জানিয়েছে, ভারত পাকিস্তান আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখার গুলি চলেছে 242 বার, চলতি বছরে সেনার 8 সদস্য নিহত হয়েছেন। ভারতীয় সেনার এক সূত্র জানাচ্ছে, এই বছরের শুরু থেকে যে গুলির লড়াই চালিয়েছে পাকিস্তান তাতে 24 জন সাধারণ নাগরিক মারা গিয়েছেন, শতাধিক আহত হয়েছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পাকিস্তানের বিতর্কিত ম্যাপ মিটিং ছাড়ল ভারত।
মস্কোয় গত কয়েক সপ্তাহ ধরে সাংহাই কো অপারেশনে বৈঠক চলছে, যেখানে ভারত, পাকিস্তান, চীন সকলে প্রতিনিধিত্ব করছে। মঙ্গলবার সেই বৈঠকে ভার্চুয়ালি মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। অভিযোগ, সেখানে পাকিস্তানের বিতর্কিত মানচিত্রে পেশ করেন পাক নিরাপত্তা উপদেষ্টা। তা দেখে বেজে চটে যান ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৈঠকের সভাপতিত্বকারী দেশ রাশিয়াকে প্রতিবাদের কথা জানিয়ে আলোচনা সভা ত্যাগ করেন ডোভাল। গত 4 জুন পাকিস্তানের প্রধানমন্ত্রী একটি নতুন মানচিত্র প্রকাশ করেন, সেখানে কাশ্মীর, লাদাখের একাংশ এবং গুজরাটের একাংশ পাকিস্তানের বলে দাবি করা হয়। ইমরান ওই ম্যাপ প্রকাশ করার পরে নিজেদের চরম আপত্তির কথা জানায় ভারত। বস্তুত এরপর ওই মানচিত্র নিয়ে পাকিস্তান আর কোনো কথা বলেনি। মস্কো চলতি বৈঠকে সেই ম্যাপেই ফের ব্যবহার করেছে পাকিস্তান। বৈঠক শুরুর পরে ভারতের চোখে পড়ে বিতর্কিত মানচিত্রটি, সঙ্গে সঙ্গে ভারতের তরফে নিজেদের আপত্তির কথা জানানো হয়। ভারত জানায় রাশিয়া বৈঠকে যে অ্যাডভাইজারি জারি করেছে পাকিস্তান তা মানেনি। নিজেদের প্রোপাগান্ডার জন্য বিতর্কিত ম্যাপ বৈঠকে নিয়ে এসেছে তারা, রাশিয়াকে সমস্ত আপত্তি জানিয়ে প্রতিবাদ করেছে, বৈঠক ত্যাগ করেন ডোভাল। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে কৃষকের ছেলে যেভাবে জাপানের প্রধানমন্ত্রী, জেনে নিন করুণ কাহিনী। জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক মন্ত্রী পরিষদ সচিব 71 বছর বয়সী ইশিহিরি সোগা। অজ পাড়া গায়ের এক কৃষকের সন্তানকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে পার্লামেন্ট। শারীরিক অসুস্থতার কারণে তার পূর্বসরী সিনজু অ্যাবের পদত্যাগের পর বুধবার তার ডান হাত বলে পরিচিত সোগা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এর আগে সোমবার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান হিসেবে ব্যাপক ভোটে বিজয়ী হন তিনি। সোগা পার্লামেন্টের সদস্যদের বৈধভাবে 462টি ভোটের মধ্যে 314টি পেয়েছেন। জাপানের উত্তরে আকিতা জেলার ছোট এক গ্রামে জন্মেছেন সোগা। তার বাবা ছিলেন স্ট্রবেরি চাষী ও মা স্কুল শিক্ষক। 18 বছর বয়সে তিনি গ্রাম ছেড়ে চলে আসেন টোকিও। কোড বোর্ড কারখানায় কাজ করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা খরচ চালিয়েছেন তিনি। 1973 সালের হোসেই ইউনিভার্সিটিতে নাইট স্কুলে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন সোগা। সেখানে পড়ার অন্যতম কারণ সবচেয়ে কম খরচে পড়াশোনা চালিয়ে যাওয়া। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ইসরায়েলের ফাঁদে আরবরা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিন। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সঙ্গে দখলদার রাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক সুসম্পর্কের হুমকি মোকাবেলার সব দ্বন্দ্ব ও মতবিরোধ ভুলে ঐক্যবদ্ধ হচ্ছে নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের প্রধান রাজনৈতিক দলগুলো। ইসলামী শত্রু হিসেবে পরিচিত ইহুদি সেনাদের হানায় বিপর্যস্ত গাজা উপত্যকা পশ্চিম তীরের মধ্যে সব বিরোধ মিটিয়ে সমঝোতা এখন সময়ের ব্যাপার মাত্র। মঙ্গলবার হোয়াইট হাউসে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের নেতারা ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক উন্নয়নের চুক্তি করবেন। তাদের এই উদ্যোগে হুমকিতে পড়ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে আরব বিশ্বের দীর্ঘ 2 দশকের দাবি। এমন পরিস্থিতিতে গত শনিবার মাঠ পর্যায়ে নেতৃত্ব ঐক্যবদ্ধকরণে সম্মত হয়েছে হামাস ও ফাতা এর নেতৃত্বাধীন ফিলিস্তিনি গোষ্ঠীগুলো। মঙ্গলবার বিবৃতির মাধ্যমে তারা জানিয়েছে গাজা ও পশ্চিম তীরে ক্রোধের দিন পালনের পরিকল্পনা করছে ফিলিস্তিনিরা। এছাড়া বিশ্বজুড়ে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে দূতাবাসগুলোর বাইরেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। ফিলিস্তিনি দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার এই ঘোষণা মাত্র সপ্তাহ দুয়েক আগেই গত 3 সেপ্টেম্বর দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, হামাসের নেতা ইসমাইল হানিয়া, ইসমাইল জিহাদের প্রধান জিহাদ আল নাখালা সহ বেশ কয়েকটি দল এবং গোষ্ঠীর নেতাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত বৈঠক। আরেকটি হট নিউজ হচ্ছে চীনা রেডারে মোদী সোনিয়া মমতা রাও। নরেন্দ্র মোদী, সোনিয়া গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রতিরক্ষার সঙ্গে জুড়ে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, এমনকি সচিন তেন্ডুলকারের মতো ক্রীড়া জগতের বিশিষ্টরাও তালিকায় কে নেই? ভারতের প্রশাসন, রাজনীতি, বাণিজ্য, বিচার ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা প্রায় 10,000 প্রভাবশালী ব্যক্তির উপর গোপনে নজরদারি চালাচ্ছে একটি চীনা তথ্য প্রযুক্তি সংস্থা। গালওয়ান সংঘর্ষের পরে ভারত ও চীনের মধ্যে সম্পর্কে টানা পড়েন যখন চূড়ান্ত পর্যায়ে, তখনই এমন খবর সামনে নিয়ে এসেছে একটি সর্বভারতীয় দৈনিক। আজ তাদের এই প্রতিবেদন প্রকাশের পরে গোটা বিষয়টি নিয়ে তদন্তের দাবি তুলেছে কংগ্রেস। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক এই যুক্তিকে সামনে রেখে শতাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে মোদী সরকার। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ভ্রমণ করতে পারবে যে 41 দেশ। কেবল পাসপোর্ট থাকলে বাংলাদেশের নাগরিকরা ঘুরে আসতে পারবেন 41টি দেশ, যেখানে লাগবে না কোনো ভিসা। যদি এর আগে ভিসা ছাড়া 38 দেশে যেতে পারতেন, এখন সেটি বেড়ে 41 দেশ হয়েছে। তবে 2020 সালে কোনো পরিবর্তন না আসায় 41 দেশেই যেতে পারবেন। 2019 সালেও 41 দেশেই যাওয়ার ব্যবস্থা ছিল।
বিশ্বের 104টি দেশের উপর প্রতি বছরে জরিপ চালিয়ে একটি মূল্যায়ন সূচক তৈরি হয় যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স। এই বছরও তার ব্যতিক্রম নয়। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার ভ্রমণ তথ্য ভাণ্ডারের সহযোগিতা নিয়ে প্রতি বছরের মতো এই সূচক তৈরি করেছে তারা। এতে বিশ্বে বাংলাদেশের অবস্থান সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে। দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স বলছে, বাংলাদেশের পাসপোর্ট থাকলে বিশ্বের 41টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যাবে। তাদের তালিকা নিচে দেওয়া হলো। এশিয়ার মধ্যে রয়েছে ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও পূর্ব তিমোর। আফ্রিকার মধ্যে রয়েছে বেনিন, কেপ ভার্দ, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গাম্বিয়া, গিনি বিসাও, কেনিয়া, লেসোথো, মাদাগাস্কার, পৌরতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সিসিলি, সোমালিয়া, টোগো ও উগান্ডা। আমেরিকার মধ্যে রয়েছে বলিভিয়া। ওশিনিয়া অঞ্চলের মধ্যে রয়েছে কুক আইল্যান্ড, ফিজি, মাইক্রোনেশিয়া, নিউই, সামাও, ত্রিবালু ও ভানুয়াতু। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথে